বন্ধু ধরুন আপনার 1000 মুরগি সবকটি 2 কেজি ওজনের উপর আছে কিন্তু যদি আপনার ওই মুরগিগুলির মধ্যে 1.5 কিলো ওজনের মুরগি 50 পিস থাকে তাহলে আপনি টোটাল 2 কেজি গড় ওজনের মুরগির ওজন থেকে ওজন কম পাবেন পোল্ট্রি ফার্ম ব্যবসায় মুরগি ছোট বড় হয় কেন তার সমাধান নিয়ে চলে এলাম আমি তপন আর আপনি এখন আপনার প্রিয় ফার্মিং চ্যানেলের সঙ্গে প্রথমত বন্ধু আপনার ফার্মে পাখি ছোট বড় হয় দুইটি কারণে যেমন এক নম্বর বিভিন্ন বয়সের ব্রিডারের চিকস যদি একসঙ্গে মিক্স হয়ে যায় বা বিভিন্ন গ্রেডের বাচ্চা যদি একসঙ্গে মিশে যায় আর আপনার ফার্মে চলে আসে আর দুই নম্বর ম্যানেজমেন্টের ভুলে হ্যাচারিতে ব্রিডার বা গ্রেডেশন ভাগ করার বিষয়টি আমার আইডিয়া নেই তাই সরাসরি ম্যানেজমেন্টের কিছু ভুল ত্রুটি নিয়ে যদি বলা যায় প্রথমত ব্রুডিং পিরিয়ডে সমস্ত চিকস পাখি যদি সমানভাবে খাবার না খেতে পায় তাহলে এই সময় থেকেই পাখি ছোট বড় হতে শুরু করে পিরিয়ডে 0.30 স্কয়ার ফুট জায়গা দিলে পাখি সহজেই জলের পাত্র খুঁজে নিতে পারে গোলাকার ব্রুডিং ঘরে 250 থেকে 300 পাখি রাখলে আর ব্রুডিং এর মাপ মাঝামাঝি দূরত্ব মিনিমাম 10 থেকে 12 ফুট রাখলে চিকস পাখি ফাঁকা ফাঁকা থাকবে সবাই ফ্রিতে জল খাবার খেতে পাবে ব্রুডিং পিরিয়ড থেকে 100 মুরগির জন্য 3টি করে জল এবং খাবারের পাত্র কম থাকলে এই সমস্যা হয় ব্রুডিং এর সময় 100তে 4টি করে জল আর খাবার জায়গা লাগিয়ে রাখুন পাখি বড় হয়ে গেলে তখন অটো ডিঙ্কার বা ফিডার 100তে 3টি হলেও চলবে কিন্তু তার থেকেও কম নয় খাবার এবং জলের পাত্র ব্যবহার করার সময় মাটি থেকে উচ্চতা মেইনটেনেন্স করবেন যাতে সব পাখির খাবার জল খেতে কোনো অসুবিধা না হয় খবরের কাগজ থেকে ভুসিতে পাখি ছাড়ার সময় থেকে টায়ার ফিডার ব্যবহার করলে যে পাখির খাবারের পাত্রে মুখ পাচ্ছে না কিংবা ফিডারের খাবার অভ্যাস তৈরি হয়নি তারা টায়ার ফিডার থেকে খাবার এবং জল খেতে পারবে ফার্মে পার্টিশনে ভাগ ভাগ করে না রাখা 20 দিন বয়সের আগে ফার্মের মুরগিকে 1000-এর পেছনে মিনিমাম 3টি পার্টিশনে ভাগ ভাগ করে নিন মোটা দড়ির জাল দিয়ে এভাবে ভাগ ভাগ করে একটি খোপে সব ছোট পাখিকে রাখলে আর ওদের হজমের ঔষধ এবং কিছু ভিটামিন ব্যবহার করলে ওই পাখিগুলিও মোটামুটি ওজন চলে আসে তবে প্রতিটি খোপে যদি আপনি 300 করে পাখি রাখেন তাহলে ওই খোপে 9টি জলের এবং 9টি খাবারের পাত্রও অবশ্যই থাকতে হবে বন্ধু এই ছিল আমার ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ছোট ভাই চ্যানেলটিকে সাপোর্ট করুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে